বন্ধুরা, অনেকের এরকম ধারণা ছিল যে পরিচালক রাজ চক্রবর্তী তিনি কপিড ফিল্ম ছাড়া কিছু করতে পারেন না। সেই ধারণাটা আমাদের ভেঙে গিয়েছিল ওনার প্রলয় ছবিটা দেখবার পর। সমাজের একটা দগ্ধ সত্যিকে যেভাবে উনি টেনে হিঁচড়ে বার করেছিলেন এবং সেই ছবিটা টিভি চ্যানেলে তো এখন খুব একটা দেয় না, কি কারণে দেয় না তোমরাও জানো আমিও জানি, কিন্তু যারা আমরা প্রলয় অনেকবার দেখেছি বা যারা এখনো আমাদের প্রলয় দেখবার ইচ্ছে যায় না, আমরা এখনো প্রলয় সিনেমাটা দেখি। এবং ঠিক এইরকমই একটা কাজ নিয়ে আবার রাজ চক্রবর্তী চলে এসেছেন, সিনেমাটার নাম ধর্মযুদ্ধ। তোমরা হয়তো সকলেই জানো এই সিনেমাটা কিন্তু 3 বছর ধরে আটকাতে আটকাতে ফাইনালি এবছরের 11ই অগস্ট রিলিজ পেতে চলেছে এবং সেই ছবিটারই ট্রেলার গতকাল রাত্রি 8টা নাগাদ আপলোড করা হয়েছে। তো আমি এখন সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি রিভিউটা শুরু করার আগে একটা কথা একটু বলতে চাই, এটা আমার রিয়েলাইজেশন। তোমরা যদি দেখো প্রলয় ছবিটা করার পর থেকে, মানে সেই ছবিটা থেকে রাজ চক্রবর্তী যে সমস্ত সিনেমাগুলো নিয়ে আসছেন সেগুলো মানে সবগুলোই সমাজের একটা চরম সত্য, মানে যেটা তুলে ধরা, মানুষের সামনে তুলে ধরার জন্য একটা অসম্ভব সাহসের দরকার এই ধরনের কাজ। তোমরা যদি দেখো পরিণীতা, একটা অন্য ধরনের সিনেমা, তারপরে রিসেন্টলি রিলিজ হলো হাবজি গাবজি, একদম অন্য ধরনের একটা মেসেজ, এবং পার্টিকুলার ধর্মযুদ্ধ ছবিটা, আমি তোমাদেরকে এটা আমার ধারণা যে এই ছবিটা হয়তো কোনো কোনো জায়গায় প্রলয় ছবিটাকেও বিট করে দিতে পারে। ধর্মযুদ্ধ ছবিটা ট্রেলারটা গত 2 বছর আগেই অলরেডি আপলোড হয়ে গিয়েছিল, কারণ এই ছবিটা কোভিড এর জন্য আটকে গিয়েছিল, অনেক ছবি আটকে গিয়েছিল, তার মধ্যে এটাও একটা অন্যতম ছবি। তো সেই ট্রেলারটা যে সময় আপলোড করা হয়েছিল সেই ট্রেলারটা থেকে আরো জিস্ট করা হয়েছে ট্রেলারটা, যেটা গতকাল আপলোড করা হয়েছে। ডিউরেশন কিন্তু আগেরটার থেকে ছোট করেছেন রাজ চক্রবর্তী। গল্পটা যদি তোমাদেরকে ট্রেলার দেখে যতটুকু বুঝলাম ছোট করে বলি, কোন একটা সময়কে দেখানো হচ্ছে যে সময়টাতে হিন্দুদের সঙ্গে মুসলিমদের একটা দাঙ্গা লেগে গিয়েছিল, এবং তোমরা সকলেই জানো যে দাঙ্গা কিন্তু পার্টিকুলার কোনো একটা কারণের জন্য লাগে না, নানান রকম ছোট ছোট বিষয়ের জন্য ফাইনালি সেটা দাঙ্গায় পরিণত হয়। সেই নানান ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিউলি ম্যারিড কাপল, যে মানে যে স্ত্রীর ক্যারেক্টারটা প্লে করছেন শুভশ্রী গাঙ্গুলি, তিনি কিন্তু মানে প্রেগনেন্ট হয়ে গেছেন। তো তিনি এবং তার স্বামী তারা কোনো কিছু সাথে পাচ্ছের মধ্যে না থেকেও এই দাঙ্গাটার মধ্যে বিশ্রীভাবে জড়িয়ে পড়বেন। এছাড়াও সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি একজন কসাই, যার উপর এই অ্যালিগেশনটা আসবে তিনি নাকি গরু মিশিয়ে, মাটনের সঙ্গে গরু মিশিয়ে বিক্রি করছেন, তার কারণে তাকে বলা হবে তিনি পাকিস্তানি, সেই কারণে তিনি গরু মিশিয়ে দিচ্ছেন। এখানে আমরা ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটাকে দেখতে পাচ্ছি, যে একজন মানে ব্যাচেলার ছেলে বলতে পারি, সে কিন্তু এই হিন্দুদের দাঙ্গাটার মধ্যে ভিড়ে যাবে। এখানে পার্নমিত্র এবং তার আরো একজন ছেলের একটা মানে সুন্দর মিষ্টি প্রেমকে দেখানো হচ্ছে, যে কাপলটাও কিন্তু দাঙ্গার মধ্যে ফেসে যাবে এবং তাদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হবে খুব সম্ভবত, এবং ছেলেটি মারাও যাবে। এ বাদে যদি বলি দুজন ভগবানকে আমরা দেখতে পাচ্ছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত। স্বাতীলেখা সেনগুপ্ত এমন একজন অভিনেত্রী যার প্রত্যেকটা অংশ, মানে ট্রেলারে যতটুকু অংশে তাকে দেখা গেছে ছোট ছোট করে, প্রত্যেকটা দেখবার মতন একটা ন্যারেটিভ পোর্শন শোনা যাচ্ছে বন্ধুরা, ওটা স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়া হয়তো ইম্পসিবল ছিল। এছাড়াও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একটা ছোট্ট বদলা নিবা এরকম একটা ডায়লগে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি কত বড় একজন মানে অভিনেতা। এরকম ছোট ছোট করে ট্রেলারটাকে নানান রকম দৃশ্য দিয়ে সাজানো হয়েছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কোনোভাবেই আমরা গল্পটা কি হবে ভেতরে সেটা বুঝে উঠতে পারিনি। এটাকেই বলে একটা সত্যিকারের সুন্দর ট্রেলার। এবং সবশেষে যখন সেই ডায়লগটা স্বাতীলেখা সেনগুপ্ত বলছেন যে মাকে তোমরা কিভাবে চিনবে, আমি আর মা এই বিভেদ, মানে হিন্দু এবং মুসলিমের বিভেদ করে কি মাকে চেনা যায়, মা তো মাই হয়, চোখে জল এসে যাবে সেই ডায়লগটা শুনলে, মানে ফাটাফাটি রাজ চক্রবর্তীর কাছ থেকে এইরকম কাজই আমরা এক্সপেক্ট করি সত্যি কথা বলতে কি। এবং এটা আমার ধারণা ধর্মযুদ্ধ এমন একটা কাজ হবে রাজ চক্রবর্তীর ক্যারিয়ারে যেটা একটা শ্রেষ্ঠ কাজ রূপে থেকে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা ধর্মযুদ্ধ নিয়ে কতটা এক্সাইটেড। এবং এই সিনেমা, আমি লাস্ট চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, এটা একটা এমন কন্টেন্টের ওপর তৈরি সিনেমা না যেটা মানুষের সেন্টিমেন্টটাকে নিংড়ে বার করে নেবে, এবং রাজ চক্রবর্তী কিন্তু এইটাকেই টার্গেট করেছেন। এখানে দেখো যেমন আমরা মানে হিন্দু সম্প্রদায় যেমন ছবিটা দেখতে যাবে, তেমন মুসলিম সম্প্রদায়ও ছবিটা দেখতে যাবে,
তো এই সেন্টিমেন্টটাকে নিংড়ে বার করাটা একজন পরিচালক খুব ভালো পরিচালক ছাড়া এটা ইম্পসিবল ব্যাপার। তো দেখা যাক, আমি তো অবশ্যই ওয়েট করছি। আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।